থেকে মরি বাঁচতে যা প্রয়োজন হয় লবণ পানি লাকড়ি অথবা জ্বালানি গ্যাস সেভাবেই বলেন এই যে উপকরণ প্রত্যেকটা উপকরণ যোগ করার পরে দেখা গেছে ওনার 50 কেজি মুড়িতে প্রত্যেক কেজিতে 50 টাকা ধরেন উৎপাদন ওনার মতো আরেকজন বাজেন আরেকজন বাজেন এরকম 5 জন যখন বাজেন ওনার প্রত্যেক কেজিতে 50 টাকা ওনার প্রত্যেক কেজিতে 51 টাকা ওনার প্রত্যেক কেজি 48 টাকা এরকম ভেরিয়েশন তারতম্য হবে কি হবে কিন্তু এই রুমেই ধরেন একজন আছে যিনি একটা অটো মেশিন অটো মুড়ি মেকিং মেশিন নিয়ে আসলেন যেই মেশিন প্রত্যেকদিন 8 ঘন্টায় 8000 কেজি বাঁচতে পারে কিন্তু 50 কেজি মেশিনটা 8000 কেজি বাঁচে তখন প্রত্যেক কেজি উৎপাদন খরচ কত 10 পয়সা ওটা তো হচ্ছে 10 পয়সা যে অটোমেটেড করছে সেটা এমনি আগে যাচ্ছে তারপরও সে কি করবে যেহেতু উনি 50 কেজি বাজে ওনারা 5 জন মিলা 250 কেজি বাঁচতে পারে আর একাই সে 8000 কেজি বাজে তখন তার উৎপাদন খরচ এমনি কম সে কি করবে ওনার 50 টাকা নিচে কিন্তু উনি বিক্রি করতে পারবে সে কিন্তু তার ক্যালকুলেশন আছে যে সে জানে যে উনি 50 টাকা কমে বিক্রি করতে পারবে না কিন্তু সে কি করছে এসে 48 টাকায় বাজারে এটা ছেড়ে দিল তার হয়তো লস ধরেন 50 পয়সা কিন্তু ওনার জান শেষ কারণ 48 টাকায় যখন বাজারে মূল্য পাওয়া যাবে 50 টাকায় কেউ কিনবে উনি কিন্তু মার্কেট হবে সে 50 পয়সা লস দিল যে 47 টাকা বা 48 টাকা করতো সেও মার্কেট হবে 5 বছর পরে দেখা যাবে যে ওই কোম্পানিটা একা মার্কেটে আছে বাকিরা সব অফ তখন সে কি করবে এই মুড়ির কোনো সেক্টর হবে আর 5 বছর সে 50 পয়সা করে লস দিতে দিতে ধরেন 5 লাখ টাকা লস দিয়েছে পরের 1 বছর সে 10 টাকা করে প্রফিট করে উঠে নিবে 50 টাকা এজন্যই মানুষ ডাম্পিং করে এই ডাম্পিং কে প্রতিরোধ করার জন্য সমাজের জন্য ভারসাম্য থাকে সমতা থাকে আমি উনি 50 টাকা আরেকজন 48 টাকা আরেকজন 47 টাকা গভর্নমেন্ট যে নজর রাখবে যেটা স্ট্যান্ডার্ড করবে 50 টাকা যদি স্ট্যান্ডার্ড হয় যে 48 টাকায় বিক্রি করবে তার সাথে গভর্নমেন্ট 2 টাকা ট্যাক্স আরোপ করবে এটার নাম হচ্ছে ডাম্পিং করতে না দেয়া মানে কি এন্টি ডাম্পিং এই এন্টি ডাম্পিং হচ্ছে ডিউটিটা হচ্ছে এরকম এবার এখান সেফগার্ড ডিউটি যেটা আমরা আলোচনা করলাম একবার সেফগার্ড ডিউটিটা হচ্ছে ধরেন আমি আমার দেশে যারা এসএমই আছে আমি সারা বাংলাদেশে 177টা ক্লাস্টারের মধ্যে 93টা ক্লাস্টার আমি দিয়েছি আমি দেখেছি আমার দেশের ম্যাক্সিমাম উদ্যোক্তা এখনো 60-এর দশকের আর 70-এর দশকের মেশিনারি ব্যবহার যার জন্য ওনাদের প্রোডাকশন অ্যামাউন্ট প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম কিন্তু কম্পেয়ার করে যদি আপনি চিন্তা করেন যে আজকে চায়না থেকে আজকে জাপান থেকে কোন একটা আধুনিক মেশিন নিয়ে আসলেন আমার 60-এর দশকের যেই মেশিন ধরেন নারকেল বাগেরহাটে আমাদের একটা নারকেল তেল ক্লাস্টার আছে আপনারা ওনারা কি করে বাগেরহাট বরিশাল সাতক্ষীরা কক্সবাজার পর্যন্ত এই বেল্টে যে নারকেল উৎপাদন হয় ওই নারকেল গুলো কিনে নেয় কিনে নিয়ে সম্ভবত 1957 বা 58 সালে জাপান থেকে এক ভদ্রলোক একটা তৎকালীন মেশিন নিয়ে আসে ওই মেশিনটা দিয়ে প্রথমেই বাগেরহাটে নারকেল তেল ক্লাস্টারে একজনই নারকেল তেল উৎপাদন শুরু করে পরে 3-4 বছর পরে মেশিনটা যখন নষ্ট হয় তখন এটা সারানোর জন্য খুলনাতে নিয়ে আসে খুলনার ওই মেকানিক সেটা খুলে চিন্তা করছে যে হ্যাঁ আমি সারাইও দিচ্ছি সে আবার নিজে নিজে আরেকটা বানিয়ে ফেলেছে এইভাবে বানাইতে বানাইতে খুলনাতে এক সময় 100-এর বেশি মেশিন ছিল সবগুলো মেশিনই তো 60-এর দশকের প্রযুক্তি কি বলে কিন্তু আজকে ওই মেশিনের উৎপাদন হলো তেলটা পিওর বাট একটু গোলা আমি নিজে দেখছি তো 100% পিওর বাট যেহেতু তার রিফাইন প্রযুক্তি তখনও আবিষ্কার হয় নাই বা ওই মেশিন ছিল না সেজন্য তেলটা রিফাইন না মানে পরিষ্কার স্বচ্ছ না একটু গোলা 100% পিওর বাট যেহেতু দেখতে স্বচ্ছ না এটা অনেকেই ব্যবহার করে বাজারে স্বচ্ছ যেটা রিফাইন ওটার দাম যদি 300 টাকা কেজি হয় তাহলে এটা যে একটু ভোলা তার জন্য এটা 200 টাকা কেজি বিক্রি করে এমনি কিন্তু প্রযুক্তিতে আপনি মার্কে যাচ্ছেন না এই যে আপনার বাজারে
একটা আধুনিক মেশিন নিয়ে এসে রিফাইন করে 300 টাকা কেজি দিয়ে বিক্রি করবে সে, আর আপনি মাইল খেয়ে যাচ্ছেন আপনার প্রযুক্তির কারণে। এরকম আমাদের লোকাল যেসব শিল্প, স্থানীয় যেসব শিল্প আছে, উদ্যোক্তারা আছে, তাদেরকে বাজারে টিকিয়ে রাখার জন্য সরকার কি করবে? সরকার হচ্ছে ওই যে বিদেশ থেকে 300 টাকায় যে আসে ওইটার উৎপাদন খরচ 200 টাকা, সে আরো 100 টাকা ডিউটি দিবে, কর আরোপ করবে। কেন? টু সেভ ইউ পিপল, আপনাদেরকে রক্ষা করার জন্য। তার নাম কি হবে? সেফগার্ড ডিউটি, আপনার জন্য প্রোটেকশন, আপনার জন্য সুরক্ষা। তা আপনার সুরক্ষার জন্য যে শুল্ক দিবে সেফগার্ড ডিউটি, হ্যাঁ সরকার আরোপ করে সেফগার্ড ডিউটি যখন দেয় বিদেশি আমদানির উপরে। আমরা এখন আমাদের দেশ চিন্তা করতেছি, কেউ পাল্লাতেছে যে না আমার পক্ষে, কিন্তু আমি যখন কোনো বিদেশকে বিক্রি করতে যাবো ওই দেশের সরকার যখন আমার উপরে সেফগার্ড ডিউটি দিবে তখন আর অত ভালো লাগবে না। বিষয়টা সব দেশের ক্ষেত্রেই বলে এন্টি ডাম্পিং সেফগার্ড। আরেকটাকে বললাম কাউন্টার বেলিং। কাউন্টার বেলিং হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে দুধ যখন ভারতে যায়, ভারতের এই কোনো একটা রাষ্ট্র, ভারতের কোনো একটা প্রদেশ দেখলো যে আমার এই দুধের উপরে গভর্নমেন্ট, আমার সরকার 5% ভর্তুকি দিচ্ছে অথবা ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে, তার মানে আমি 100 টাকা পণ্য রপ্তানি করলে আমার ব্যাংকে 105 টাকা জমা হচ্ছে। সে চিন্তা করলো যে আমার তো আমি দুধের উপরে ভর্তুকি দেই বা ক্যাশ ইনসেন্টিভও দেই, তো আমি কি করব? আমি আমার লোকাল ইন্ডাস্ট্রি গুলাকে টিকিয়ে রাখার জন্য আমার লোকাল ইন্ডাস্ট্রি গুলাকে টিকিয়ে রাখার জন্য বা কম্পিটিশনে বাস্কেটে টিকিয়ে রাখার জন্য স্টার্ট গভর্নমেন্ট যে 5% তাকে ভর্তুকি দিয়েছে বা ক্যাশ ইনসেন্টিভ দিয়েছে, আমি এখানে 5% শুল্ক আরোপ করে ওই প্রোডাক্টের ব্যালেন্স কাউন্টার বেলিং। অনেক বিষয় আসবে ক্লাসিফিকেশন অফ ট্যারিফ। আরো যদি বলি যে আমরা কোন পারপাসে ট্যারিফ আরোপ করি, তার উপরে নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেভিনিউ ট্যারিফ, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ ট্যারিফ। নাম থেকেই বোঝা যাচ্ছে সরকার যদি তার রেভিনিউ ইনকাম বাড়ানোর উদ্দেশ্যে কোনো প্রোডাক্টের, যেমন আমাদের দেশে লাক্সারি যত প্রোডাক্ট, লাক্সারি পণ্য কাকে বলে ধরেন, লাক্সারি হচ্ছে একটা আমরা জানি যে গাড়ি বাড়ি বড় কিছু ওটা লাগে, লাক্সারি ওইটা ছাড়াও হইতে পারে। ধরেন আমার হাতে এই ঘড়িটা, এই ঘড়িটা আমার সময় ছাড়ানোর জন্য দরকার, তাহলে আমি ধরেন বাইতুল মোকাররমে গেলাম, গিয়ে 2000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম, এটা আমার সময় দিচ্ছি পাইছি, কিন্তু এই ঘড়িটার দাদু এটা অরিজিনাল সুইস যেই ব্র্যান্ড ওইটার দাম 80,000, ওইটাও কিন্তু সময় দিবে, ওটা কিন্তু বেশি কিছু করে। তা আমি যেহেতু 2000 টাকা খরচ করে সময় পাচ্ছি, ওই জায়গায় যদি 80,000 টাকা দামের রাডু অরিজিনাল সুইস কোম্পানির গড়ি আমি কিনতে যাই, ওটার নাম লাগবে, কারণ ওটা কিন্তু অতিরিক্ত কিছুই দিচ্ছে না, আমার সময় দিচ্ছে। আমি 2000 টাকা খরচ করে যে বিষয়টা আমি ইয়ে করতে পারবো, আমার চাহিদা পূরণ করতে পারবো। আমি যদি ভুটানি দেখানোর জন্য 80,000 টাকা করি, ঠিক আছে গভর্নমেন্ট আরেকটু ভুটানি দিল, যেটার উপর 100%, মানে তুমি 80,000 টাকা দিয়ে আনবা আরো 80,000 টাকা ট্যাক্স দিতে হবে, 1,60,000, ওইটা হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ানোর জন্য। এটা আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ ট্যাক্স, যেটা আমি একটু আগে বলছিলাম যে সেফগার্ড ডিউটিটাও এক ধরনের প্রোটেক্টিভ, আপনাকে প্রোটেক্ট করার সেফগার্ড ডিউটি দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে ডিসক্রিমিনেশন তৈরি করা বা ডিসক্রিমিনেশন বা কাউকে আমি ধরেন আমি একটা স্বাধীন দেশ, আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে। আজকের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ধরেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে, রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক কাদের ধরেন চায়না, উত্তর কোরিয়া, পাকিস্তান আগে নির্ধারিত সফর ছিল, এভাবে ভালো বলতে পারি, কারণ হেডক স্টেটের সফর গুলা 2-1.5 বছর আগে, 1.5 বছর আগে যখন শিডিউলটা হয় তখন ধানকোনাতে এই সময় এসে আক্রমণ করে তাদের সাথে ট্রেডিশনালি চায়না উত্তর কোরিয়া, উনি পাকিস্তান বলুন বললাম পাকিস্তান, তারপরে ধরেন ইউই ওনাদের ভালো সম্পর্ক। রাশিয়া বললো যে এইসব দেশ থেকে আমার দেশে